হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো অনেকদিন হলো কারাটের আপডেট দেয়নি, আজকে আপনাদেরকে ভালো বাজেটের কিছু প্রাইভেট কারের আপডেট দিব। সেটা হচ্ছে হুন্ডাই অ্যাসেন, টয়োটা প্রিমিও এফ, অ্যালিয়ন, টয়োটা ফিল্ডার, টয়োটা অ্যাকোয়া, এই ধরনের কিছু ভালো বাজেটের গাড়িগুলো দেখাবো এবং খুবই ফ্রেশ কন্ডিশনের গাড়ি। তো আপনারা যারা ফ্রেশ প্রাইভেট কার কিনতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই হেল্পফুল হবে। তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন। আর যারা অলরেডি করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। তো চলুন ভিডিও স্টার্ট করি। অলরাইট, তো ফার্স্ট আমরা হচ্ছে সম্পূর্ণ ব্লু কালারের একটা গাড়ি দেখবো। দেখতেই পাচ্ছেন কতটা গর্জিয়াস লুক গাড়িটির। এটা হচ্ছে গাড়িটির সম্পূর্ণ ফ্রন্ট লুক। তো এখন চলে যাবো গাড়িটির স্পেসিফিকেশানে। এটা হচ্ছে হুন্ডাই অ্যাসেন্ট, 12 মডেল, ভারতের রেজিস্ট্রেশন, 1500 সিসির গাড়ি, এসি ঠিক আছে, এটাতে সিএনজি করা নেই। এটার দামটা হচ্ছে 1485,000 টাকা সম্পূর্ণ আস্কিং প্রাইস। অবশ্যই দামাদামি করার সুযোগ আছে। তো এই গাড়িটির কিন্তু ফ্রন্ট সাইডে কোনো রকম কোনো স্ক্র্যাচ বা ডেন্ট চোখে পড়ে নাই। তো আমি টায়ার কন্ডিশনটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে গাড়িটির ফ্রন্ট টায়ার কন্ডিশন, এবং এই গাড়িটির ফ্রন্ট সাইডে কোনো বাম্পার নেই। এবং এখন চলে যাবো গাড়িটির ভিতরে কন্ডিশনে। ওকে, এটা হচ্ছে গাড়িটির সিট। সিটগুলো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ফ্রেশ আছে। ড্রাইভিং অপশন, ড্যাশবোর্ড সব কিছু একদম ক্লিন অবস্থায় আছে, কোনোরকম কোনো স্পট নাই। এবং এই গাড়িটির ভিতরের যে সিট কন্ডিশন তাতে কিন্তু খুবই কমফোর্টেবলভাবে বসা যাবে। এখন চলে যাবো গাড়িটির ব্যাক সাইডে। এটা হচ্ছে গাড়িটির ব্যাক সাইড ভিউ, দেখতে পাচ্ছেন খুবই ক্লিন আছে সিটগুলা। এবং এটা হচ্ছে গাড়িটির সিলিং, সিলিং কন্ডিশন, ভিতরে ইন্টেরিয়র সব কিছু একদম ফ্রেশ অবস্থায় আছে। তো এখন চলে আসলাম গাড়িটির ব্যাক সাইডে। এটা হচ্ছে গাড়িটির ব্যাক সাইড লুক, দেখতে পাচ্ছেন খুবই প্রিমিয়াম লুক দেয় গাড়িটি। তো এটার ব্যাক সাইড যে টায়ারটা আছে এটা দেখাচ্ছি। এবং আমি যদি এখন এই গাড়িটির রাইট সাইডে চলে আসি, এটা হচ্ছে গাড়িটির রাইট সাইড ভিউ, দেখতে পাচ্ছেন এই গাড়িটির ব্যাক সাইডে কিন্তু কোনো স্পট বা ডেন্ট চোখে পড়ে নাই। এবং এটা হচ্ছে রাইট সাইড টায়ার, এবং এটা হচ্ছে ঢাকা মেট্রো গয়ের গাড়ি, 33 সিরিয়ালের একটা গাড়ি। এবং এই গাড়িটিতে কোনো রকম কোনো স্ক্র্যাচ বা ডেন্ট চোখে পড়ে নাই, এবং ব্যাক সাইডের কোনো বাম্পার নেই। তো যারা এই ধরনের মডেলগুলো পছন্দ করেন তারা কিন্তু এই গাড়িটি ট্রাই করতে পারেন। এখন আমরা টয়োটা ব্র্যান্ডের সম্পূর্ণ হোয়াইট কালার একটা গাড়ি দেখবো, প্রিমিও এফ। বাংলাদেশের খুবই পপুলার একটা গাড়ি। তো গাড়িটির স্পেসিফিকেশানটা দেখাচ্ছি। টয়োটা প্রিমিও এফ, 9 মডেল, 11 রেজিস্ট্রেশন, 1500 সিসির গাড়ি। এটার দাম চা হচ্ছে 17,90,000 টাকা সম্পূর্ণ আস্কিং প্রাইস। অবশ্যই দামাদামি করার সুযোগ আছে, এবং গাড়িটির সব ফ্যাসিলিটি পেয়ে যাবেন, এবং সিএনজিও করা আছে গাড়িটিতে। তো এই হচ্ছে গাড়িটির সম্পূর্ণ আউটলুক, এবং এটা হচ্ছে গাড়িটির ফ্রন্ট টায়ার। তো দেখাচ্ছি, এটা হচ্ছে ফ্রন্ট সাইড, দেখতে পাচ্ছেন ফ্রন্ট সাইডে যে বাম্পারটা আছে সম্পূর্ণ ফ্রেশ আছে, কোনো অ্যাক্সিডেন্ট কেস নাই। এবং এখন চলে যাবো গাড়িটির ভিতরে কন্ডিশনে। তো এই হচ্ছে গাড়িটির ভিতরে কন্ডিশন, দেখতে পাচ্ছেন ক্রিম কালারের সিট ইউজ করা হয়েছে, এবং ড্রাইভিং অপশন, এভরিথিং একদম ফ্রেশ দেখা যাচ্ছে। তো এখন চলে যায় ব্যাক সাইডে। এই হচ্ছে গাড়ির ব্যাক সাইড, দেখতে পাচ্ছেন ব্যাক সাইড সিট কন্ডিশন, ভিতরের ইন্টেরিয়র কিন্তু একদমই ক্লিন, কোনো স্পট নাই। এখন চলে আসি আমরা গাড়িটির ব্যাক সাইডে। এটা হচ্ছে গাড়ির ব্যাক সাইড, এবং এটা হচ্ছে ব্যাক সাইড টায়ার। তো আমরা এখন এই সাইডে রাইট সাইডে চলে যাবো, রাইট সাইড ভিউটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে গাড়ির রাইট সাইড। তো আমি প্রত্যেকটা গাড়ি ট্রাই করি হচ্ছে আউটলুকটা দেখানোর জন্য, এবং ভিতরে কন্ডিশনটা দেখিয়ে দেওয়ার জন্য। আপনারা কেনার আগে অবশ্যই ইঞ্জিন কন্ডিশনটা ভালো করে চেক করে নেবেন প্রত্যেকটা গাড়ির। এটা হচ্ছে ঢাকা মেট্রো গয়ের গাড়ি, 31 সিরিয়ালের একটা গাড়ি। তো এটার ব্যাক সাইডে যে বাম্পারটা আছে সম্পূর্ণ ফ্রেশ আছে, এবং ব্যাক সাইডে বা বডিতে কোনো রকম কোনো স্ক্র্যাচ বা ডেন্ট চোখে পড়ে নাই। এখন আমরা রেড কালারের একটা অ্যালিয়ন দেখবো।
তো এটা হচ্ছে গাড়িটির সম্পূর্ণ আউটলুক। তো এটা স্পেসিফিকেশনটা দেখাচ্ছি, এটা হচ্ছে অ্যালিয়ন 5-এর মডেল, 11-তে রেজিস্ট্রেশন, 1500 সিসির গাড়ি এবং এটার দাম চাওয়া হচ্ছে 13,20,000 টাকা আস্কিং প্রাইস। অবশ্যই দামাদামি করার সুযোগ আছে, গাড়িতে কিন্তু সিএনজি করা আছে। গাড়িটির সম্পূর্ণ রেড কালার দেখতে পাচ্ছেন, গ্লোসি রেড, যেহেতু কোনো রকম কোনো স্ক্র্যাচ নাই গাড়িটিতে। এটা হচ্ছে গাড়িটি দেখতে পাচ্ছেন ফ্রন্ট লুক, এটাতে ফ্রন্ট সাইডে কোনো বাম্পার নাই। ওকে, এটা হচ্ছে ভিতরে কন্ডিশন দেখতে পাচ্ছেন, সিটগুলোর কালারটা একটু আনকমন, অ্যাভেলেবেল এই কালারের সিট রাখা হয় না সবসময়। তো এটাতে ডিসপ্লে পেয়ে যাবেন, অটো গিয়ার, ড্যাশবোর্ড সব কিছুই মোটামুটি ক্লিন আছে। সিটগুলোতেও কোনো রকম কোনো স্ক্র্যাচ বা স্পট নাই। তো এখন চলে আসি গাড়িটির ব্যাক সাইডে, এটা হচ্ছে গাড়িটির ব্যাক সাইড সিট কন্ডিশন দেখতে পাচ্ছেন। অলরাইট, তো ভিতরের কন্ডিশন দেখা হলো আমাদের, এখন ব্যাক সাইডে চলে আসি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গাড়িটির সম্পূর্ণ ব্যাক সাইড লুক, গ্লোসি রেড কালার, খুবই সুন্দর লাগে দেখতে। এটা হচ্ছে ব্যাক সাইড টায়ার কন্ডিশন। এখন চলে আসুন গাড়িটির রাইট সাইড ভিউ, এটা হচ্ছে গাড়িটির রাইট সাইড ভিউ দেখতে পাচ্ছেন। তো কারাটি মূলত হচ্ছে সংসদ ভবনের ঠিক অপোজিটে, প্রতি শুক্রবার সকাল থেকে রাত 9টা পর্যন্ত রাজধানী হাই স্কুলে। এছাড়াও কিন্তু প্রতি ভিডিওতে ডিসক্রিপশনে দেওয়া থাকে লোকেশনটা, আপনারা অবশ্যই যদি ভুলে যান দেখে নেবেন। হচ্ছে ঢাকা মেট্রো গয়ের গাড়ি, 31 সিটের একটা গাড়ি। তো এই গাড়িটির ব্যাক সাইডে কোনো রকম কোনো স্ক্র্যাচ বা ডেন্ট চোখে পড়ে নাই। এখন আমরা ব্লু কালারের আরও একটা গাড়ি দেখবো, বাট এটা হচ্ছে টয়োটা ফিল্ডার, টয়োটা ব্র্যান্ডের গাড়ি। তো এটা হচ্ছে গাড়িটির ফ্রন্ট দেখতে পাচ্ছেন, খুবই ক্লিন একটা গাড়ি। তো এটা হচ্ছে টয়োটা ফিল্ডার 10-এর মডেল, 16-তে রেজিস্ট্রেশন, 1500 সিসির গাড়ি এবং এটার দাম চা হচ্ছে 12,80,000 টাকা সম্পূর্ণ আস্কিং প্রাইস। দামাদামি করার সুযোগ আছে, তো এটাতে কিন্তু সিএনজি করা আছে। এটা হচ্ছে টায়ার কন্ডিশন, এটা ফ্রন্ট সাইডে দেখে যেটা দেখলাম, ফ্রন্ট সাইডের যে বডি কন্ডিশনে কোনো রকম কোনো স্ক্র্যাচ নাই, একটা একদমই ক্লিন অবস্থায় আছে। এবং এটা হচ্ছে গাড়িটির ভিতরে কন্ডিশন দেখতে পাচ্ছেন, সিটগুলো ব্ল্যাক টাইপের এবং ভিতরের ইন্টেরিয়র কন্ডিশনও কিন্তু ব্ল্যাক টাইপের রাখা হয়েছে। আমরা চলে আসি এখন ব্যাক সাইডে। ওকে, এটা হচ্ছে গাড়ির ব্যাক সাইড ভিউ কন্ডিশন দেখতে পাচ্ছেন, সিলিং, ইন্টেরিয়র সব কিছুই মোটামুটি অ্যাভারেজ আছে। তো এটা হচ্ছে গাড়ির ব্যাক সাইড এবং এটা হচ্ছে ব্যাক সাইড টায়ার। তো এখন চলে আসলাম রাইট সাইডে, এটা হচ্ছে রাইট সাইড ভিউ গাড়িটির। তো এটা হচ্ছে ঢাকা মেট্রো গয়ের গাড়ি, 39 সিটের একটা গাড়ি এটা। তো এটা হচ্ছে গাড়িটির সম্পূর্ণ ব্যাক সাইড লুক, গাড়িটির বাম্পারটাও কিন্তু সম্পূর্ণ ফ্রেশ আছে, কোনো অ্যাক্সিডেন্ট কেস মনে হচ্ছে না দেখে। এখন আমরা দেখবো হচ্ছে টয়োটা ব্র্যান্ডের হোয়াইট কালারের আরও একটা গাড়ি, টয়োটা অ্যাকোয়া। টয়োটা অ্যাকোয়া গাড়ির যে ফ্রন্ট লুকটা, খুবই স্পেশাল একটা লুক দেয় গাড়িটি। এটা হচ্ছে 2013 মডেল, 18-তে রেজিস্ট্রেশন, 1500 সিসির গাড়ি এবং 12,30,000 টাকা দাম চা হচ্ছে। গাড়িটিতে সিএনজি করা নেই। এটা হচ্ছে গাড়িটির ফ্রন্ট সাইড লুক দেখতে পাচ্ছেন, অ্যাকোয়া গাড়িটির লুকটা কিন্তু আমার কাছে খুবই সুন্দর লাগে। তো এটা যে বডি কন্ডিশনে যে স্ক্র্যাচ নাই, ডেন্ট নাই, কোনো কিছুই নাই, আজকে যতগুলো গাড়ি দেখাইলাম সবগুলাই কিন্তু খুবই ফ্রেশ কন্ডিশনের গাড়ি। তো গাড়িটির দুইটা দরজাই লক করা আছে, এই জন্য আসলে ভিতরের কন্ডিশনটা দেখাতে পারিনি, বাট আমি দেখলাম তাতে ভিতরের কন্ডিশনও খুবই সুন্দর অবস্থায় আছে। যেটা হচ্ছে গাড়িটির ব্যাক সাইড আউটলুক এবং এটা হচ্ছে ব্যাক টায়ার। তো আমি যদি এখন আপনাদের রাইট সাইড লুকটা দেখিয়ে দিই, এটা হচ্ছে রাইট সাইড লুক, দেখতে পাচ্ছেন হোয়াইট কালারের গাড়ি, যেহেতু কোনো স্ক্র্যাচ বা ডেন্ট নাই, থাকলে অবশ্যই চোখে পড়ে যেত।
তো এটা হচ্ছে ঢাকা মেট্রো গয়ের গাড়ি, 34 সিরিয়ালের একটা গাড়ি এটা। তো এই গাড়িটির ফ্রন্ট এবং ব্যাকে কোনো বাম্পার নাই, আপনারা চাইলে লাগিয়ে নিতে পারবেন, সেফটির জন্য লাগিয়ে নেওয়াই বেটার আমার মনে হয়। তো এই ছিল আজকের ভিডিও, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করে দিবেন, আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দিবেন, আর যারা অলরেডি করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। আর আপনাদের যদি কোনো গাড়ির রিকোয়েস্ট থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে দিবেন, আমি চেষ্টা করব সেই গাড়ি নিয়ে ভিডিও করার জন্য। তো ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ব্লগে, টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।